নমস্কার বন্ধুরা, স্মৃতির হেঁশেলে সকলকে স্বাগত। হাজির হয়েছি নতুন আরও একটি পর্বে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এগলেস ব্যানানা কেক। এই পর্বে যে যে উপকরণগুলি ব্যবহার করছি তা ভিডিও চলাকালীন সঠিক পরিমাপের সাথে আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমেই একটি মিক্সার গ্রাইন্ডারের কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করা কলা। আমি দুটি সিঙ্গাপুরি কলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। অলরেডি চিনি এবং কলা মিশিয়ে নিয়েছি বা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। এইবার ওই পেস্টটি অপর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এইবার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হোয়াইট ভিনিগার। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন অয়েল। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এইবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি ছাকরি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিলাম 1/4 কাপ কোকো পাউডার। দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। দিচ্ছি 1.5 টিস্পুন বেকিং পাউডার। সমস্ত উপকরণ ছেঁকে নিচ্ছি। এই স্টেপটি স্কিপ করবেন না, অবশ্যই ছেঁকে নেবেন। এইবার খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রচন্ড থিক একটা ব্যাটার রেডি হয়েছে, কিন্তু এটা কেকের জন্য উপযোগী নয়, একটু পাতলা করতে হবে। তাই প্রথমেই দিয়ে দিলাম অল্প কিছুটা দুধ। এই দুধের কোয়ান্টিটি আগে থেকে বলা সম্ভব নয়। অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন যতক্ষণ না আপনি যে থিকনেস ব্যাটারটি রেডি করতে চাইছেন সেটি তৈরি হচ্ছে। আমি দ্বিতীয়বারও দুধ দিয়েছি এবং মেশাচ্ছি।
নিয়ে নিয়েছি তাতে তেল ব্রাশ করে নিয়েছি। আজ কিন্তু কেক টিনে বানাবো না, আজ বানাবো ফ্রাইং প্যানে। যে ব্যাটার রেডি করেছিলাম সেটি ঢেলে দিচ্ছি। দুবার ড্যাব করে নিন, ভিতরে যদি এয়ার বাবলস তৈরি হয় সেটি থাকবে না। আমি অলরেডি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আরও একটি ফ্রাইং প্যান বসিয়ে প্রিহিট করতে দিয়েছি। এইবার ব্যাটার যে ফ্রাইং প্যানের মধ্যে ঢেলেছিলাম সেটি প্রিহিট করা ফ্রাইং প্যানের ওপর বসিয়ে দিলাম এবং ঢেকে দিলাম। 25 মিনিট পর ফিরে আসছি। 25 মিনিট পর ফিরে এসেছি এবং কেক আনমোল্ড করে ঠান্ডাও করে নিয়েছি। তারপর ওপর দিয়ে একটু চকলেট গ্রানাশ ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে কিছু জেমস ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চকলেট ব্যানানা কেক। আজকের রেসিপিটি ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, নাম সাহিত্য শ্রবণে, ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন, গল্প শুনুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।